মদিনা মুর্শিদাবাদের 85% মানুষ মুসলমান থাকার পরেও কাতবা মসজিদকে আবাদ করতে পারলেন না, যেটা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম কালের যে সময়টা ছিল কাতবা মসজিদ কোরআন তালিমের একটা প্রথম প্রতিষ্ঠান, সেটা বন্ধ করেছেন আপনারা হাতে চুরি পরে বসে আছেন। কোরআন যেখানে তালিমের ব্যবস্থা ছিল সেখানে আজকে জুতো পরে ঘোরার ব্যবস্থা, নাপাকি অবস্থায় হেগে মুতে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে মুতে কেউ ঠেকাতে পারবে না, কেউ পাশে থাকবে না। আজকে যে নেতাদের পিছনে ছুটছেন, যে জনপ্রতিনিধিদের পিছনে ছুটছেন, আজকে আপনারা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, বাবরি মসজিদ চলে গেছে খুশি না বেজা? জোরসে বলো, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ঠিক কথায়, সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়েছি, কিন্তু দিল থেকে মানতে পারি? দিল থেকে মানতে পারি না। আজকে মুসলমান শুধু নিজেদের ভিতরে বিভাজনের জন্য, ইমানের মেন পাওয়ারের সুইচ অফ করে দেওয়ার জন্য বাবরি চলে গেল, জ্ঞানব্যাপী ধরেছে, কুতুব মিনার নেবে, মথুরা নেবে, আজমির নেবে, তাজমহল ছেড়ে দেবে না। আপনি বিবেক দিয়ে বলেন, ঠেকাতে পারবেন তো? প্রথম মুর্শিদাবাদ জেলাকে বলবো, আমি আপনার সাথে থাকবো ইনশাআল্লাহ। হয়তো দেখে আপনাকে ছানা মতন লাগছে নাকি, অল ইন্ডিয়া মানবাধিকার কমিশনের মেম্বার আমি, অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর মেম্বার আমি, অল ইন্ডিয়া পারমিট আছে আমার, সারা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুলা ইম্মা ওয়াল উলামা ইমাম উলামা পরিষদের আমি সাধারণ সম্পাদক, সারা ভারতবর্ষ ট্যুর করি আল্লাহর ইহসান, কারণ বর্তমান সময় চুরি হাতে দিয়ে বসার সময় কথা বলে না। আরে আমরা হিজড়ে নয়, আর চুরিও পরি না, বেটা ছেলে পুরুষ মানুষ হাতে তাই ঘড়ি পরি, চুরি পরলে রান্নাশালে থাকতাম, আর হিজড়ে হলে তোলে গিয়ে তালি মেরে 10 টাকা করে চাঁদা তুলতাম। বুঝতে পারেন নাই কথা? আমরা যদি আমাদের জায়গা থেকে থাকি, আরে পৃথিবীর সমস্ত তাগুত শক্তি এরা যদি একত্রিত হওয়ার পরেও প্রয়াস করে, আল্লাহ বলছেন ইঞ্জান সুরকুম আল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখদুলকুম ফামান দাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি ওয়া আলাল্লাহ ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হিফাজতের মালিকের নাম হলাম আমি রব, আল্লাহ যাকে হিফাজত করবে দুনিয়ার কোন তাগুত শক্তি, দুনিয়ার কোন জালিম তার একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে সম্ভব? তো আল্লাহ যদি হিফাজতের দায়িত্ব নেন, যদি নিরাপত্তা রক্ষী দিয়ে যদি কাউকে বাঁচানো যেত, রাজীব গান্ধীকে হত্যা হতো হতো, ইন্দিরা গান্ধীকে মরতে হতো, গান্ধীজিকে মরতে হতো। এ দেশে এমন একটা দেশে বর্তমানে বাস করছি, আজকে মাদ্রাসাওয়ালাদেরকে সন্ত্রাস বলে, টুপিওয়ালাদেরকে জঙ্গিবাদী সন্ত্রাস বলে, গান্ধীজিকে যে হত্যা করেছিল নাথুরাম গডসে, কোন মাদ্রাসার ছাত্র? দেওবন্দের? হ্যালো, কাদের ছাত্র? আরএসএস এর ছাত্র, নাথুরাম গডসে। এই 15ই নভেম্বর যেহেতু তার ফাঁসির দিনটি, এখনো পর্যন্ত ভারতবর্ষের একটা শ্রেণী আত্মত্যাগ দিবস পালন করেছে। উচিত তো ছিল ভারতবর্ষের জমিনে যে সংবিধান ভারতবর্ষের আইন, যে সংবিধান ভারতবর্ষের আইন, জাতির জনক, জাতির পিতার লাকব গান্ধীজির মতন মানুষ থাকার পরেও আজকে তার হত্যাকারী, তার যদি আজকে তার আত্মবলিদান দিবস পালন হয়, উচিত ছিল ভারতবর্ষের প্রশাসনকে, ভারতবর্ষের গোয়েন্দা বিভাগকে, উচিত ছিল প্রথম যারা যারা যে প্রান্তে যেখানে যেখানে এই অনুষ্ঠানগুলো করেছে প্রত্যেকটার নামে এফআইআর করে এগুলোকে গ্রেফতার করা দরকার ছিল প্রথম। গান্ধীজির প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের সবার আছে,
তার মতন জাতির জনককে যারা হত্যা করি হবে তাদের যারা সমর্থক হবে আমরা ভারতবাসী হিসাবে সেটা কোনোদিন মেনে নিতে পারি ইসলাম কখনো সন্ত্রাসকে সমর্থন করে না ইসলাম কখনো জঙ্গিবাদীকে সমর্থন করে না কোন জঙ্গিবাদীর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই বরঞ্চ কোরআন তার পরিষ্কার দলিল দিয়েছে আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকআন্নামা কতালান নাস জামিআ একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে সমগ্র পৃথিবীর মানবজাতিকে হত্যা করার পাপ হবে এটা ইসলাম দিয়েছে প্রশাসন বন্ধুদেরও জানা দরকার আইবিকে জানা দরকার ডিআইবিকে জানা দরকার গোয়েন্দা বিভাগকে জানা দরকার কারণ মুসলমানকে এ দেশের মাতৃভূমির ভালোবাসা শেখাতে হবে না দেশের দেশের কি ভক্তি মাতৃভূমির কি ভালোবাসা মুসলমানকে শেখানোর প্রয়োজন নেই আর একটা জিনিস পরিষ্কার ভাষায় শুনে রেখে দেন এ দেশে মুসলমান বাই চান্স না এ দেশে মুসলমান বাই চয়েস মুসলমান দিওয়ানি আম আমার বাপের দিওয়ানি খাস আমার বাপের ভারতবর্ষের যে ম্যাপ মানচিত্র আছে ওটা আমার বাপের কুতুব মিনার আমার বাপের লালকেল্লা আমার বাপের গোলকোন্ডা কেলা আমার বাপের তাজমহল আমার বাপের সারা পৃথিবীর মানচিত্রে সপ্তম আশ্চর্য আজুবা ওটাও আমার বাপের তৈরি তাও আবার ইউপি যেটা আছে ওটা আবার বলে ওটা অছুত হয়ে গেছে বলে কেন বলে সাজান বাদশা বানিয়েছে বলে বলে মোচো মানে ছোঁয়া লেগেছে তাই অছুত তো মুচো মানে ছোঁয়াতে যদি অচুত হয় তো মুচল মানে ছোঁয়া গুনই এত পছন্দ হচ্ছে কেন কথা বলে না সবই তো মুচো মানে ছোঁয়া এই যে নতুন টাকাগুলো বেরিয়েছে ভারতবর্ষের সারা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের নয় সারা পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল এটা আমরা বলেছি আমরা বলেছি না সারা দুনিয়া সিদ্ধান্ত নিয়েছে তাহলে যে টাকাগুলো তোমরা বানিয়েছ একটা টাকাতে কি তাজমহলের ছবি দেওয়া যেত না কথা বলে না মানুষ তো নোটেতে সব থেকে দামি ছবিগুলোই তোলে কেন দেয়নি মোচো মানের ছোঁয়া আছে মোচো মানের ছোঁয়াতে যদি এত অছুত হয় এটা যদি মনে হয় যাদের ভিতরে এটা আছে অথচ আল্লাহর ইহসান ভারতবর্ষে বহু হিন্দু ভাইরা যারা প্রকৃত দেশকে ভালোবাসে যারা দেশের মানুষ যারা ইন্ডিয়ান নাগরিক যারা ভারতবর্ষের নাগরিক তাদের ভিতরে এই হিংসা এ মানসিকতা নাই একটা অল্প সীমিত একটা শ্রেণীর মানুষ এটাকে নিয়ে নাচানেচি করে এই বিভাজনটা তৈরি করে তাদের নিজস্ব রাজনৈতিক ফায়দা লুটতে চাচ্ছে কারণ এটা হলো সে দেশ যে দেশে এখনো পর্যন্ত বহু মসজিদের তথ্য আপনাকে দেব যে মসজিদে এখনো পর্যন্ত কোনো মুসলমান আজান দেয় না কোনো মুসলমান নামাজ পড়ে না কিন্তু এক হিন্দু ভাই তিনি আজান দিতে পারে না টেপেতে আজান রেকর্ড করে আজানের সময় সময় ওই মসজিদের মাইকে আজানটা বাজায় যাতে করে মসজিদটা বোঝা যায় যে আবাদ আছে হাইগা মুর্শিদাবাদের 85% মানুষ মুসলমান থাকার পরেও কাটরা মসজিদকে আবাদ করতে পারলেন না যেটা পৃথিবীর ইতিহাসে প্রাচীনতম কালের যে সময়টা ছিল কাটরা মসজিদ কোরআন তালিমের একটা প্রথম প্রতিষ্ঠান সেটা বন্ধ করেছেন আপনারা হাতে চুরি পরে বসে আছেন কোরআন যেখানে তালিমের ব্যবস্থা ছিল সেখানে আজকে জুতো পরে ঘোরার ব্যবস্থা নাপাকি অবস্থায় হেগে মুতে দাঁড়িয়ে কে দাঁড়িয়ে মুতে কে হেগে মুতে কে নাপাক আছে নারী পুরুষ কারোর জন্য বাদ নাই সবাই সেই মসজিদে অবিরাম অপবিত্র অবস্থায় ঢুকে মসজিদ যদি একবার মসজিদ হয়ে যায় কেয়ামত পর্যন্ত সেটা মসজিদ থাকে যদি আপনারা কিছু করতে চান আমি আপনাদেরকে বলবো কাটরা মসজিদের কাগজপত্রে কি আছে আপনারা জোগাড় করেন তো আমি একটু দেখি আপনারা জোগাড় করেন কাগজপত্রে দেখি আইনি লড়াই লড়া যায় কিনা যদি আস্থার উপরে যদি আবাদকৃত বাবরি মসজিদ ধ্বংস করে যদি সুপ্রিম কোর্টের রায় বের করা যেতে পারে প্রতিষ্ঠিত আল্লাহর ঘর আল্লাহর অস্তিত্ব
এটা বের করা যাবে না যদি চেষ্টা করা যায় বের করা যাবে না আরে এটা প্রয়োজন আমাদেরকে দাঁড়াতে হবে আমরা কত মসজিদ ছাড়ব কত আল্লাহর ঘর ছেড়ে দেব ওটা কোরআনের একটা জায়গা ওর পবিত্রতা রক্ষা করার দায়িত্ব তো আমাদের ছিল কারণ কোরআনুল কারীম তার পক্ষে সাপোর্ট দিয়েছে তাইরান আবাবিল আল্লাহর ঘরের অপমান করতে গেছে আব্রাহা বাদশা আল্লাহ আল্লাহর ঘরের অস্তিত্ব মোছার আগে আবাবিল পাখির দ্বারা তো তার কাবা বাইতুল্লাহ রক্ষা করেছে আপনাকে আমাকে বিবেচনা দিয়ে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করতে হবে যে আল্লাহর ঘর গুণ হ্যাঁ এখানে একটা বড় বিষয় আমাদের অধিকাংশ ওয়াকাফ সম্পত্তি অধিকাংশ যা বেদখল হচ্ছে আর মেরে মুড়ে খাচ্ছে আমার জাতিরই একটা অংশ আছে এটা তো অস্বীকার করার জায়গা নাই মসজিদের মাতোয়ারি ছিল ঝেড়ে দিয়েছে এগুলোর বিরুদ্ধেও সোচ্চার হতে হবে যদি আমরা সবাই আল্লাহর ঘর আল্লাহর সম্পত্তি বাঁচানোর পক্ষে যদি ময়দানে না নামি এগুলো কে নাববে বলে কে নাববে বলেন আজকে আপনার মন কাঁদে না আপনার চোখে পানি বেরোয় না যখন মসজিদের উপরে কেউ জুতো পরে চলবে মসজিদের উপরে যখন কেউ নাপাক অবস্থায় চলবে আপনি বলেন কোন মসজিদে আপনি জুতো পরে উঠতে পারবেন সোনিয়া মির্জা একবার মনে হয় আমার মনে পড়ে বহু বছর আগে কোন মসজিদের মক্কা মসজিদে আপনার হায়দ্রাবাদে জুতো পরে মনে হয় বারান্দায় উঠেছিল কেস খেয়েছিল কেস খেয়েছে মসজিদ আবাদ হবে না কিন্তু মসজিদকে বরবাদ করতেও দেওয়া যাবে না প্রথম মুর্শিদাবাদ জেলার মানুষদের কাছে আমি অনুরোধ করব আপনারা গণ আন্দোলন গড়ে তুলুন প্রথম বন্ধ করুন ওখানে জুতো পরে উঠবে না আর অবাধভাবে ওটা পরিবেশন কারোর জন্য থাকবে না সেটা মসজিদ সংরক্ষিত যদি হয় সরকার সংরক্ষণ করবে সংরক্ষণের মতন করবে একটা ধর্মস্থানের যেমনভাবে সংরক্ষণ হওয়া দরকার তেমনভাবে সংরক্ষিত না হলে কিন্তু আল্লাহর ঘর যেভাবে বিরান ও যদি কাঁধে ওর অভিশাপ কিন্তু পুরো জিলাকে ভুগতে হবে আল্লাহ হেফাজত করুন সেদিন আপনি মনে করবেন কি করে সম্ভব ভয় আতঙ্ক আরে মানুষ কি করবে কি আর করতে পারে মানুষের পাওয়ার কতটুকুন আছে করলে এতটুকুন হবে হাতে হ্যান্ডকাপ পরাবে এর থেকে বেশি বেশি হলে করবে কি কারা রুষ্ট করবে এর থেকে বেশি বেশি হলে করবে কি ফাঁসির কাস্তে ঝুলাবে এর থেকে বেশি আর কি আছে ফাঁসির দলির সামনে আপনার গলা থাকবে আর আমার রব বলছে আমার রব বলছে শুনে রেখে দাও ফাঁসির দল গরিব দরিব এই দিকে তোমার গলা শুধু ফাঁসির দড়িটা গলায় পড়তে দেরি আমি রব তোমার জন্য জান্নাত সুসজ্জিত করে রেখে দিয়েছি তাদের জন্য টেনশন কিসে তাদের জন্য ভাবনা কিসে যারা ইমানের বলিদান মরতে তো জিন্দগিতে একবার হবে সেই মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয় এর থেকে আর লাভবান কে হবে সেই জন্য একটা জিনিস মাথায় রাখবে আমরা কোনো ঠুনকো কথা বলি না আইনকে আমরাও সমর্থন করি ভারতবর্ষের আইনের প্রতি আমাদের পূর্ণাঙ্গ আস্থা পূর্ণাঙ্গ বিশ্বাস দেশের আইন দেশের প্রশাসন দেশের সরকার আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই কারণ আমরাও দেশের ট্যাক্স দিই আমাদেরও বহু সন্তান বর্ডার সিকিউরিটিতে কাজ করে আমাদের বহু সন্তান প্রশাসনিক দপ্তরে কাজ করে আমাদের বহু সন্তান সিআরপিএফ জওয়ান আমাদের বহু সন্তান বিএসএফ জওয়ান আমাদের বহু সন্তান ব্ল্যাক ক্যাট কমান্ডার আমাদের বহু সন্তান দেশের জন্য মৃত্যুবরণ করেছে আমাদের বহু সন্তান কারগিলের যুদ্ধে বলেছে আমাদের বহু সন্তান এদেশের স্বাধীনতার জন্য লড়াই করে আমাদের বহু সন্তান এখনো পর্যন্ত পাকিস্তানের চোখে চোখ রাঙিয়ে এখনো পর্যন্ত মাতৃভূমির দেশকে এ মাটি থেকে হেফাজতের জন্য এখনো পর্যন্ত বর্ডারে দায়িত্ব পালন করে তখন জাতির বিভাজনে নয় আপনি জাতির বিভাজনে কেন ধরবেন আমাদের আসল পরিচয় হলো আমরা আমরা জোরে বলেন চা দেন একটু
উনি বাবা সময় তো প্রায় শেষ আপনাকে বিবেক দিয়ে বিবেচনা করা লাগবে কারোর দিকে তাকিয়ে নয় অস্তিত্ব আমার হাতে আমার অস্তিত্ব মুছতে দেওয়া যাবে যাবে না আমরা ইংরেজদেরকে তাড়িয়েছিলাম তার মূল কারণ ছিল একটাই এই দেশ যখন লুটে পুটে খাচ্ছিল এই দেশ যখন লুটে পুটে খাচ্ছিল এই দেশ যখন বিলুপ্ত হতেছিল সেই সময় আমরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই দিয়েছি যেমন ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই দিয়েছি এই দেশের মাটিতে চোরের স্থান হবে না এই দেশের মাটিতে গাদ্দারের স্থান হবে না এই দেশের মাটিতে স্থান হবে তাদের যারা মাতৃভূমিকে ভালোবাসবে এই দেশকে ভালোবাসবে আজকেও যদি দেশের গাদ্দারদেরকে আমরা পাই এই দেশের মাটিতে থাকতে দেব থাকতে দেব কারণ এ দেশ কার এ দেশ কার বলে আমাদের এতদিন কি শিখেছেন তাও আজ থেকে স্লোগান শিখেনেন কেউ যখন বলবে এ দেশ কার বলবেন এ দেশ আমার বাপের দেশ কি বললাম জোরে বলেন এ দেশ কার বাপের দেশ আদম আলাইহিস সালাম কার বাপ জোরসে বলো না তো যখন ভারতবর্ষের জমিনে কেউ ছিল যখন আমার বাপ ছিল কথা বলে না তখন কে ছিল আমার আব্বা একা ময়দান পুরো ফাঁকা কারণ নাই দেখা আমরা আদমকে আব্বা বলে মানি তোমরা মানতে পারো না তোমাদের দারুইন সাহেবের বক্তব্য হলো বাঁদর থেকে মানুষ তৈরি ঠিক না বল দারুইন সাহেব বলেছে বাঁদর থেকে মানুষ তৈরি দারুইন সাহেব প্রথম হলো একজন বাঁদরের বাচ্চা তারপরে যারা মানে তারাও জোরে বলেন আচ্ছা বাঁদরের বাচ্চা কি হবে মানুষ না বাঁদর ছাগলের বাচ্চা ছাগলই হবে বাঁদরের বাচ্চা বাঁদরই হবে আর মানুষের বাচ্চা জোরে বলেন আমরা আমার আব্বা আদমকে আব্বা বলে মানি আর তোমরা বলো না কি বাঁদর থেকে মানুষ তৈরি আল্লাহ বলেন না ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন আল্লাহ নিজে বলেছেন আমার বলার দরকার নাই 70,000 ইহুদিকে আমি আল্লাহ মানুষ থেকে বাঁদরে পরিণত করেছি বলে সুবহানাল্লাহ মানুষ থেকে বাঁদর বানিয়েছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ সে আল্লাহ আছে না নাই এখনো পারে না বাঁদর বানাতে তা আপনি বলেন মানুষ থেকে বাঁদর হয়েছে আল্লাহর আজাবে বাঁদর থেকে মানুষ বাঁদর থেকে মানুষ হয়নি তাহলে আমাদের আব্বাকে জোরে বলেন আদম এ ভারতবর্ষের মাটিতে প্রথম এসেছিল কে তো আমার আব্বা এসেছিল তাই তো লজিক কি বলে আব্বা যদি মারাও যায় আব্বার সম্পত্তির ভাগ কারা পাবে জোরে বলেন যারা আব্বাকে আব্বা বলে মানে তারা পাবে আর যারা বাপকে মানে না তারা তেজ্য পুত্র সন্তান কথা বলেন যারা বাঁদরকে বাপ বলে মানবে আদমকে আব্বা বলে মানবে না এগুলো হলো তেজ্য পুত্র সন্তান আর যারা তেজ্য পুত্র সন্তান হয় তারা আব্বার কোনো সম্পত্তিতে অংশীদার হয় না তাহলে আব্বাকে যারা আব্বা বলে মানবে আব্বার ওয়ারিশান সূত্রে পাওনাদার জোরে বলেন তারাই হবে তাহলে ভারতবর্ষের ময়দান ছিল আমার আব্বার একা তোদের ছিল না কারোর দেখা বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এবার বল এখন আর মেকালে হবে না এখন বিবেচনা করে বলো আমরা যারা আব্বাকে আব্বা বলে মনি আমার আব্বা নেই আমার আব্বা চলে গেছে তারপরেও ওয়ারিসান সূত্রে পাওনাদার হব আমরাই আমার বাপের সম্পত্তিতে আমাদের বকরা যারা বলবে এ দেশ তোদের না আমরা বলছি এ দেশ অন্যের না এ দেশ হলো আমার বাপের দেশ কার বাপের দেশ বুঝেছেন না বুঝতে পারেন নাই তাহলে আজ থেকে আপনার স্লোগান কি হবে এ দেশ এ দেশ আমার বাপের দেশ হ্যাঁ
আমার বাপের দেশে আমরা হিন্দুস্থানি যারাই আছি দেশকে যারা ভালোবাসবে এই মাটিকে যারা ভালোবাসবে এই দেশের নাগরিককে যারা ভালোবাসবে সম্পৃক্তকে যারা ভালোবাসবে সংহতিকে যারা ভালোবাসবে আমরা সবাই এই দেশের বাসিন্দার হব যাদের ভিতরে এই দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকবে না তাদের প্রয়োজন হলে অন্যত্র চলে যেতে পারে অসুবিধা হবে না আমরা ভালোবাসা নিয়ে বাঁচতে চাই আমরা হিংসা বিদ্বেষ নিয়ে বাঁচতে কথা মানে বাঁচতে চাই না সেই জন্য ঘাবড়াবার কোনো জায়গা নাই ভয় পাবারও জায়গা নাই আমরা হলাম ভারতবর্ষের নাগরিক আর ভারতবর্ষের নাগরিকের সমান অধিকার আছে ভারতবর্ষের নাগরিক কেউ যদি আমাকে শাসন করে আমার সবথেকে বড় অস্ত্র হবে এটা হলো ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের দেখেছেন কোনদিন ভারতবর্ষের সংবিধান দেখেন আমি সংবিধানের একজন স্টুডেন্ট এটা হলো ভারতবর্ষের সংবিধান আর একটা জিনিস মাথায় রেখে নেবেন দেশের রাষ্ট্রপতি হোক রাষ্ট্রপতি যদি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সংবিধান তাকে পথ দেখাবে প্রধানমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে মুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে উপমুখ্যমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে গৃহমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে অর্থমন্ত্রী ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে সুপ্রিম কোর্ট ভুল করলে সংবিধান তাকে পথ দেখাবে হাইকোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে সিভিল কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে জজ কোর্ট যদি ভুল করে সংবিধান তাকে পথ দেখাবে কারণ দেশে সংবিধানের ঊর্ধ্বে কারোর মর্যাদা কারণ মর্যাদা এ দেশে মুসলমান থাকবে টুপি দাড়ি নিয়ে থাকবে আপনার মসজিদ নিয়ে থাকবে আপনার আজান নিয়ে থাকবে আপনার কোরআন নিয়ে থাকবে এটা তুমি বন্ধ করার কেউ নয় এটা দেশের সংবিধান এ অধিকার দিয়েছে সংবিধান সংবিধান এ অধিকার দিয়েছে আমাদের মাঝখানে আমরা মসজিদ নিয়ে বাঁচবো হিন্দু ভাইরা মন্দির নিয়ে বাঁচবে খ্রিস্টানরা গির্জা নিয়ে বাঁচবে হ্যাঁ আমাদের ভিতরে সম্প্রতি এমন থাকবে কাজী নজরুল ইসলাম বলেছেন আমার কথা নয় এ কথা কাজী নজরুলের কথা আর সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এটাও আমার জাত ভাইয়ের কথা আর মোরা এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান আমি বলি শুনে রেখে দাও মসজিদে হবে আপনার মন্দিরে হবে পূজা পাঠ মসজিদে হবে আজান এটাই হলো ভারতবর্ষের সম্মান এটাই হলো ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে সামনে রেখে সেই ভারতবর্ষের মানচিত্রকে সামনে রেখে হ্যাঁ কোন মুসলমান কোন টুপিওয়ালা দাড়িওয়ালা আমার সামনে যদি হয় আপনি যান হাওড়া জেলায় প্রশাসনিকের সাথে সম্পর্ক রেখে জিজ্ঞাসা করুন যেখানে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এ সিদ্দিকুল্লাহকে পেয়েছে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা সামনে ঝাঁপিয়ে পড়েছি মন্দির রক্ষা করার দায়িত্ব আমাদের মসজিদ রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের দ্বারায় আমরা থাকা অবস্থায় কোনো মন্দিরও আক্রান্ত হবে না কোনো মসজিদও আক্রান্ত হবে না কোনো ধর্মের উপরে আঘাত আসবে না কারণ এটা আমার রসুল শিক্ষা এটা আমার রসুলের শিক্ষা নয় যারা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করব ইমানওয়ালা দাবি করব তখন আমরা আমার রসুলের সিদ্ধান্তকে মেনে চলব কারণ নবীজি ওই কথাটা বলেছেন ওটা ভুলে গেলে চলবে না ভুলে আছে না ভুলে গেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বি নবী বললেন আমার সাথে যার মিল হবে ওটাই আমার উম্মত হবে আমার সাথে যার মিল হবে না ওটা আমার উম্মত উম্মত হবে না এরপরে ভাবনা চিন্তা করে বলে দেখেন দলাদলি চলবে না জোরসে বলো না দলাদলি চলবে না বন্ধনলন চলবে না সবই তো না বলছেন মনে হচ্ছে আল্লাহর ওলি হয়ে যাবে আজকে বলে কি হ্যাঁ সকাল পর্যন্ত যেতে দেবে না দুনিয়াতে যেমন ভণ্ড কিছু পীর বেরিয়েছে ভণ্ডামি করে মুরিদ তৈরি করার জান্নাতের সার্টিফিকেট দেয় জান্নাতে সার্টিফিকেট দেয় বহু জায়গায় বহু পীর খুঁজে পাওয়া যাচ্ছে মেয়েদেরকে দিয়ে নারীদেরকে দিয়ে গা হাত টিপায় আর যারা নারীদেরকে দিয়ে গা হাত যাদের বরগুলো টিপাবে ওই বরগুলো আগে জান্নাতে সার্টিফিকেট পাবে আর আমাদের লোকগুলো বলছে আমরা তো পীর মুরিদি করবো না আমরা কি করে জান্নাতে যাব আমাদের বউগুলোকে বন্ধনের এজেন্টদের কাছে পাঠিয়ে মুরিদ করাবো জাতির লজ্জা লজ্জা বোধ করেন বিবেকটাকে কাজে লাগান আর ওই কথাটা বারবার স্মরণ করেন তামুতুনা কামা তাহিয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন যেমন ভাবে তোমার কর্ম থাকবে মৃত্যুটাও মৃত্যুটা
আর যেমন ভাবে তুমি মরবে কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে তেমন ভাবে উঠা হবে। এবার তেমন ভাবে যদি সুদখোর ওঠে, হারামখোর ওঠে, চোর ওঠে, মাতাল ওঠে, মদখোর ওঠে, জুয়ারি ওঠে, তুমি এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলো আল্লাহ তার সাথে কি ব্যবহার করবে। আমার সমাজের ভিতরে এই ধরনের লোক আছে না নাই? নামাজ রোজার বায়ান সবাই করে, আর সব মুসলমানই জানে নামাজ করতে হবে, সব মুসলমান জানে নামাজ পড়তে হবে, সব মুসলমান জানে রোজা রাখতে হবে। ওই জন্য আমি এই ধরনের বায়ানগুলোকে খুব কম করি, যেটা মুসলমানকে শোনায় না কেউ ওটা এই জাতিকে শোনাতে হবে। আর এখন সব থেকে বড় অপশন, সব থেকে প্রথম কাজ হবে এই জাতির ভারতবর্ষের নিজের ভিতটাকে মজবুত করার জন্যে। দল নয়, মত নয়, কে বুকে হাত বাঁধছে, কে নাবির নিচে হাত বাঁধছে, এটা দেখার জন্য আপনাকে রাখেনি। নামাজ কার জন্যে? আল্লাহ বুঝবে বুকেরটা কবুল করবে না নাবিরটা কবুল করবে, কথা বলে না। তোমাকে মাথা মারতে কে বলেছে? কে বুকে বাঁধছে, কে নাবিতে বাঁধছে, কে নামাজের পরে দোয়া করে, কে করে না? আমার প্রয়োজন নেই, আমি দোয়া করি না, দ্বন্দ্ব কেন হবে? দোয়া নামাজের অংশ নয়, দোয়া নামাজের অংশ নয়, তাহলে এটা নিয়ে আমাকে বাড়াবাড়ি করা যাবে না। আর যারা বলবে দোয়া করা যাবে না, এ মূর্খমের জবাব দেওয়া যাবে না। যে দোয়া করছে ভাই তার প্রয়োজন আছে, করতে দাও, তোমার প্রয়োজন নেই তুমি করবে না, চুপ থাকো। ঝামেলা কেন হবে, দ্বন্দ্ব কেন হবে? আজ আমাদের ভিতরে কোরআন কয়টা জোরে বলে? আজকে আমাকে বিশেষ একটা লোক এক জায়গা থেকে দাওয়াত করছে, তো আমাকেই ফোন করেছে, যদিও দাওয়াতের ব্যাপারে আমার অফিস এখন বেশিরভাগ ট্যাকেল করে, আমি খুব কমই নিই, তো আমাকে বলছে আমরা অমুক পন্থার লোক বলছি, আমাকে প্রথমেই বলছে অমুক পন্থার লোক। আমি বলছি আমি কোন পন্থার বলেন তো? আচ্ছা আমার নবী কোন দলে ছিল, সাহাবীরা কোন দলে ছিল? মায়ার নবী মদিনা ওয়ালা বলেন তাফতারিকু উম্মতি 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আমার উম্মতের ভিতরে 73টা দল হবে, 72টা দল সুজা জাহান্নামে যাবে। কয়টা? কার? নবীর উম্মতের। একটা জান্নাতে যাবে, তো আমি 72টায় যাবো কেন বাবা, কথা বলেন। আর যে একটা জান্নাতে যাবে তবলিগের পরিচয়ে যাবে না, আহলে হাদিসের পরিচয়ে যাবে না, জামাতে ইসলামের পরিচয়ে যাবে না, ফুরফুরা বেরেলির পরিচয়ে যাবে না, সেটা যাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয় দিয়ে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা হবে যারা নবীর সুন্নার ইতাআত করে জীবন চালাবে, সাহাবীদের জামাতের অনুসরণ করে চলবে, এটা যে দলের ভিতর থেকেই হবে তারা যাবে। আজকে আরও একটা লজ্জা লাগে, আফসোস লাগে, আমি আসবো কি না আমার ঠিক নাই, কারণ আমার এত দূর সফর করে আমার পক্ষে অত সময় নাই। আমি নিয়ে নিয়েছিলাম মনে অনেক ভক্তি করে ধাওয়াত করেছিলেন বেচারা, আমি একদম বাস্তব কথা বলছি, আমার পক্ষে এত দূর এত সময় এই 8 ঘন্টা জার্নিং করে, আমি বহু ব্যস্ত মানুষ, সারাদিন আমার কোর্ট কাছাড়া থাকে, আইনি লড়াই বহু আমাকে লড়তে হয়, সারা ভারতবর্ষ ট্যুর করতে হয়, সারা পশ্চিমবঙ্গ জেলায় জেলায় আমাকে যেতে হয়, সেই জন্য আমার পক্ষে দূর ট্যুর করা খুব কষ্টকর হয়। তারপরে উনি দাওয়াত দিয়েছেন দেখলাম নতুন জায়গা, আর নবাবীর জায়গা হাজারদুয়ারির পাশে, আর আমাদের লোকগুলো বললো হুজুর দাওয়াতটা নেন না, হাজারদুয়ারিটা একটু ঘুরে আসবো। আমার চলো হাজারদুয়ারির মানুষদেরকে একটু দেখে আসবো, নবাবের মানুষরা কেমন নবাবিতে আছে সেটাও একটু দেখে আসবো, আর ভাইদের সাথে আরো যাবেন। আর যখন দেখলাম যে এ জায়গায় যখন যাচ্ছি তো কাটরা মসজিদের কথাটাও একটু বলে আসবো, কিয়ামতের ময়দানে অন্তত আমি একটু দায়িত্ব থেকে খালাস হবো, আল্লাহ বলেছিলাম এটা মানে নাই গো, ঝামেলা ওখানে আমি পাকাবো। তো সেই জন্য আজকে বিবেক দিয়ে বিবেচনা করে দুটো কথা শুধু বলে যাচ্ছি, জোর হাত করে পায়ে ধরে আমি বাই রেকর্ড আল্লাহর কসম খেয়ে বলছি, আমি কসম সাধারণত খাই না। কসমটা কেন খেলাম? খুব কথার প্রতি খুব গুরুত্ব দেবার জন্য আল্লাহ বহু কোরআনুল কারিমে বহু কসম খেয়েছেন,
বহু কসম খেয়েছেন, আল্লাহর কসম খাবার কোনো দরকার ছিল? কিন্তু সেই যে যে কথাটা কসম খেয়ে বলছেন তার মানে সেই কথাটার প্রতি কতটা গুরুত্ব হওয়া দরকার। আমি কসমটা কিসের খাচ্ছি জানেন? যদি আপনারা বলেন, আমি বাই রেকর্ড প্রকাশ্যে বলছি, যে সিদ্দিকুল্লাহ স্টেজ থেকে নেমে আমাদের পা গুলোকে জড়িয়ে ধর, আমি এখান থেকে কসম খেয়ে বলছি আপনাদের পা গোনা আমি জড়িয়ে ধরব, ধরেও একটা কথা বলবো, প্লিজ যে মাওলানায় আমাদের মতন স্টেজে এসে দ্বন্দ্ব করাবে প্লিজ তাদেরকে স্টেজে তুলা থেকে বন্ধ করুন। এ জাতির ভিতরে আর বিভাজন চাই না, এ জাতির ভিতরে আর বিভাজন চাই না। আর কত খণ্ড হব, আর কত খণ্ড হব? খণ্ড হয়ে না তুমি কাঠরা আবাদ করতে পেরেছ, না তাবরি রক্ষা করতে পেরেছ, না তালাকের আইন পাস করা থেকে বন্ধ করতে পেরেছ, না তুমি তোমার জায়গায় দাঁড়াতে পেরেছ, আর খণ্ড করে লাভটা কি হবে? আজ যদি একতাবদ্ধ হয়ে এই জাতি থাকতো, বাংলার শুধু হিসাবটা যদি আপনি জানেন, সারা পশ্চিম বাংলায় 38,300 গ্রাম, 35,000 গ্রামে মসজিদ, 1,50,000 মতন ইমাম মুয়াজ্জিনের সংখ্যা, 1,00,000 মতন মসজিদের সংখ্যা, রাবেদের আন্ডারে হাজারের মতন মাদ্রাসা, এমএসকে মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা, খারিজি মাদ্রাসা, আনএডেড মাদ্রাসা, সরকারের মাদ্রাসা, 9,52,00,000 জনসংখ্যার মাঝে একক সংখ্যায় মুসলিম হলো, 3 কোটি জনসংখ্যা মুসলমান, পার্সেন্টেজের দিক দিয়ে 31% মুসলমান জনসংখ্যা পশ্চিমবাংলায়, ভোট দেয় 40% মুসলমান পশ্চিমবাংলায়। এরপর আপনি বিবেক দিয়ে বলেন, এই 3 কোটি মুসলমান যদি এই বাংলার মাটিতে দল ভুলে যেত, কালার ভুলে যেত, রং ভুলে যেত, কে কোন মাঝহাব কে কোন দল, এটা ভোগ ভুলে গিয়ে রব আমার এক, নবী আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, জাতি আমি আর জাতি আমি এক, উম্মত আমি এক, সব কিছু একতার উপরে আমরা টিকে আছি, এই একত্ববাদের বিশ্বাসের উপরে যদি সব ঐক্যবদ্ধভাবে সব বিভাজন ভুলে গিয়ে যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি সমস্ত ওলামায়ে কেরাম যদি একবার নারায় তাকবীর আওয়াজ লাগাতো, আর এই 3 কোটি মুসলমান যদি দাঁড়িয়ে তার পিছনে যদি আল্লাহ আকবর বলে সাড়া দিত, বাংলার মাটি না সারা ভারতবর্ষের বেঈমান গুলো পর্যন্ত তৎপর করে কাঁপত। কিন্তু বড় আফসোস, আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ নিজেদের ভিতরে লড়াই করার জন্য ময়দান তৈরি করছে। এর একটাই কারণ আমি যেটা বুঝেছি, এই চেয়ার দখলের লড়াই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নত হয় আল্লাহ তার মর্যাদা সম্মান বাড়িয়ে দেন। এই চেয়ার ছাড়া লাগবে, আমি বড় তুমি ছোট এটা প্রথমে বন্ধ করুন, এটা তো ইবলিসের কাজ, ঠিক বলছি না বল? যে আদম ছোট আমি বড়, তার অহংকারই তার পতনের কারণ ছিল, আর এ জাতির এই দলাদলির অহংকারটাই তোমার পতনের কারণ। আজকে বাবরি চলে গেল, সব চলে গেল, তোমার অহংকারের কারণে হয়ে গেল। ওই জন্য আমি যেটার উপরে কসম খেলাম, আমি আপনার পায়ে ধরে বলবো, জোর হাত করে বলবো, প্লিজ আর মসজিদ ভাগ করার দরকার নাই, আর পাড়ায় বিভাজনের দরকার নাই, আপনি যাই করেন না কেন আল্লাহর জন্য তো করেন, কথা বলেন না কেন? যে বুকে হাত বাঁধে সে শয়তানকে খুশি করার জন্য করে না আল্লাহকে খুশি করার জন্য? যে নাভির নিচে হাত বাঁধে ও কাকে খুশি করার জন্য করে? আরে এ তো বুকে হোক নাভিতে হোক এ তো বাঁধে, আপনি ফিকির করুন না যেগুলো একদমই বাঁধে না তাদের ব্যাপারে আপনার ফিকির কোথায়? আপনার ভাবনা তাদের পক্ষে হোক। আজ যদি আমাদের ভিতরে এ লড়াই না থাকতো, এ লড়াই যদি বন্ধ হয়ে যেত, আমি আপনাকে বলছি মুর্শিদাবাদ জেলা সোনার টুকরে পরিণত হতো। এই গরিবের কথা এই ছোটর কথা কে নেবে এখন বলেন? কারণ আমি এই জন্য বললাম, আমি সবার সাথে মিশে চলি বলে আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, এ জাতি চাই না নিজেদের ভিতরে বিভাজন, ঠিক না ভুল বলেন? কিন্তু আমাদের ভিতরে এক শ্রেণী লাগিয়ে রেখেছে, কারণ এটা বন্ধ করে দিলে এটা চলবে না, ক্লিয়ার কথা বলে এটা চলবে না, জোরহাত করে বলছি, অনুরোধ করে বলছি। সেই জন্যে জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা, আল্লাহর শুকর বাংলার মাটিতে এমন একটা সংগঠন আমরা তৈরি করেছি, আজ থেকে নয় বাংলার বৃহ সর্বপ্রথম পুরাতন ইমাম ওলামাদের নেতৃত্বে সংগঠন। আমরা যদি কোনো ব্লকে
আহলে হাদিসের সভাপতি করেছি তো দেওবন্দের আলেমকে সম্পাদক বানিয়ে দিয়েছি। আর লড়াই হবে? কে কার বিরুদ্ধে বলবে? একই গ্রুপের লোক তো। যখন একই পাশে পাশে বসে বৈঠক হবে, আন্তরিক সম্পর্ক গড়বে না গড়বে না? কেউ বলবে ওর পিছনে নামাজ চলবে না? আর বলবে? তখন এও আওয়াজ দিবে, ও আওয়াজ দিবে, ও একতার কথা বলবে, এও একতার কথা বলবে। এটাতে জাতির লস হবে না লাভ হবে আমাকে? আর যত দূরত্ব বজায় রাখবেন তত আমাদের লস হবে, তত আমাদের লস হবে। আমি জোরহাত করে বলছি, কিছু কথা আমি মাইকে বলতে পারবো না, মাইকে বলতে পারবো না, এটা ক্লিয়ার কথা। ও আপনি আমাকে বললেও আমি বলতে পারবো না, কারণ ওসব কথা যদি ফাঁস করে দিই এ গেট থেকে বেরোতে হবে না, পড়ে যাবে। কিন্তু আপনাকে একটা ইঙ্গিত দিলাম, আল্লাহর ইহসান, এই বয়সে বহু কোর্ট কাচরা, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, সিভিল কোর্ট থেকে জজ কোর্ট, আল্লাহ সব ঘাঁটাই। আর ঘাঁটি আমি যেটুকু বুঝেছি, জজ থেকে নিয়ে পেশকার, এই ক্যামেরাগুলো বন্ধ কর।